হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা জানেন যে ইতিমধ্যে ফেসবুক টিম আমাদের জন্য নতুন একটা ফিচার নিয়ে হাজির হয়েছে। তো ফ্রেন্ডস, এই ফিচারটি হচ্ছে মূলত আপনি এখন থেকে চাইলে আপনি আপনার পাঠানো মেসেজ খুব সহজে ডিলিট করে, অর্থাৎ আপনি আপনার যদি কাউকে ভুল করে যদি কোনো মেসেজ পাঠান তাহলে খুব সহজে আপনি সেটা ডিলিট করলে আপনার ফ্রেন্ডস থেকেও ডিলিট হয়ে যাবে, আপনার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি যে আমি কয়েকটা মেসেজ রিমুভ করতেছি। তো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার দুইটা আইডি দিয়ে, তো একটা হচ্ছে ফেসবুক লাইট আর একটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তো অর্থাৎ এটা সিস্টেম হচ্ছে আপনি আপনার যে কাউকে যদি কোনো কারণে যদি ভুল মেসেজ পাঠান, অর্থাৎ ভুলে যদি কাউকে যদি কোনো মেসেজ পাঠান তাহলে আপনি চাইলে সেটা সাথে সাথে রিমুভ করে দিলে তার আইডি থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি আইডি থেকে আগে পাঠাই দেখাচ্ছি আপনাদেরকে, তারপর এটা সিস্টেমটা বলতেছি। তো আমি এখান থেকে একটা মেসেজ পাঠাচ্ছি সিম্পলি আপনাদের দেখানোর জন্য। তো ওই মেসেজটা আমি পাঠালাম, তো এই যে এখানে দেখাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো একটু নেট একটু স্লো যাওয়ার কারণে লেট হচ্ছে। তো এখানে যে দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে, তো আমি এখন এটা রিমুভ করে দিবো এখান থেকে, অর্থাৎ আমার এই আইডি থেকে এটা রিমুভ করে দিব। তো রিমুভ এখান থেকে রিমুভ ফর এভরিওয়ান, রিমুভ ফর এভরিওয়ান দিলে আমার এখান থেকেও ডিলিট হবে, তারপরে ওই আইডি থেকেও ডিলিট হয়ে যাবে। আর রিমুভ ফর ইউ দিলে অর্থাৎ শুধুমাত্র এই আইডি থেকে রিমুভ হবে, অন্য আইডি থেকে রিমুভ হবে না। তো এই জন্য প্রথমটা সিলেক্ট করবেন, দেন রিমুভে ক্লিক করবেন। তো এই যে দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এখন। তো এই যে দেখেন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে মেসেজ। তো এখানে একটা শর্ত হচ্ছে, আর হ্যাঁ এখানটা কীভাবে করবেন সেটা এখন আপনাদেরকে বলতেছি। তো সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের মেসেঞ্জারটাকে আপডেট দিয়ে নেবেন। আমি আবারও বলতেছি মেসেঞ্জার আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে, পুরাতন যে মেসেঞ্জারটা আছে অর্থাৎ ওর যে ভার্সনটা আছে সেটা দিয়ে কখনই আপনারা পারবেন না ঠিকমতো রিমুভ করতে। অর্থাৎ এই নতুন ফিচারটা শুধুমাত্র আপডেট ভার্সনে পাবেন, আপনারা সিম্পলি আপডেট দিয়ে নেবেন আপনাদের মেসেঞ্জারটাকে, তারপর আপনারা এখানে অপশন পাবেন। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি মেসেজ পাঠানোর 10 মিনিটের ভিতরে আপনাকে রিমুভ করতে হবে। আপনি যদি 10 মিনিটের পরে হয়ে যায় মেসেজ পাঠানোর টাইম তাহলে আপনি রিমুভ করলে আর রিমুভ হবে না। তো সিম আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে এই মেসেজটা আমি পাঠাইছি আপনার আরও আগে আর কি। তো এটা পাঠাইছি অর্থাৎ এই যে এই মেসেজটাই দেখাচ্ছি, এটা পাঠাচ্ছি 12:28 পাঠাইছি আর কি। তো এখন এটা চাইলে কিন্তু রিমুভ হবে না, এই যে রিমুভ দিলাম এখানে শুধু রিমুভ ফর ইউ আছে, রিমুভ ফর এভরি ওয়ান অপশানটা কিন্তু নাই। তো আমি আপনাদেরকে আর ইনস্ট্যান্ট আরেকটা রিমুভ করে দেখাচ্ছি, এই যে এটাতে কিন্তু রিমুভ ফর এভরিওয়ান এই অপশানটা আছে, আর এটাতে কিন্তু রিমুভ শু ফর ইউ শুধু অর্থাৎ একটা অপশান আছে। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে আপনি যদি কাউকে যদি ভুল করে যদি মেসেজ পাঠান তাহলে সেই মেসেজটা আপনাকে পাঠানোর 10 মিনিটের ভিতরে রিমুভ করতে হবে। যদি 10 মিনিটের ভিতরে যদি রিমুভ যদি না করতে পারেন তাহলে 10 মিনিটের বেশি হয়ে গেলে আপনি চাইলেও আর ওই মেসেজটা রিমুভ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে এটা আবারও রিমুভ করে দেখাচ্ছি, এই যে রিমুভ ফর এভরিওয়ান। তো এটা আসলে ফেসবুকের নতুন ফিচার বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য। তো এর আগে যদিও কয়েকটি দেশের জন্য ছিল, তো অর্থাৎ এখন থেকে বাংলাদেশের সবাই ফিচারটা ইউজ করতে পারবে। এর জন্য অবশ্যই মেসেঞ্জারটিকে আপডেট দিয়ে নিতে হবে, যে দেখেন কোনো মেসেজ নেই। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো ফ্রেন্ডস দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।